বালুরঘাট সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার সড়ক থেকে হকার উচ্ছেদ হোক তা আমরাও চাই, কিন্তু পুনর্বাসন না করে নয়। শুক্রবার বালুরঘাট পুরসভায় ডেপুটেশন দিতে এসে এমনই মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুর ইউনিয়নের সম্পাদক প্রদীপ বসু। তিনি আর কি কি বলেছেন শুনুন। জন্য আমরা গোটা রাজ্য জুড়েই আমরা আন্দোলন করছি, সেই রেস ধরেই আজকে আমাদের বালুরঘাট শহরে, বালুরঘাট পৌরসভার সামনে আমরা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি। এছাড়াও যেটা আছে যে টাউন ভেন্ডিং কমিটি, একটা কমিটি গঠন করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকারের আইনে আছে। তাতে 40% প্রতিনিধি হকারদের থাকবে এবং এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে উচ্ছেদ সহ নানা রকম যে সমস্যাগুলি সামনে আসবে সেগুলি নিরসনের জন্য এই কমিটি তারা নিজেরা বসবে এবং তার সমাধান করবে। আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। আমরা হকার উচ্ছেদের বিরোধী নয়, কিন্তু পুনর্বাসন আগে দিতে হবে, তাকে সময় দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে, দায়িত্ব নিতে হবে পৌরসভাকে, কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী, এবং তারপরে হচ্ছে তাদেরকে সরাতে হবে। আর যে আইনটা আছে এই আইনটা কার্যকরী হলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গোটা পৌরসভার এলাকাতে যে যানজট আছে, যে সমস্যা আছে মানুষের, সেই সমস্যা কিন্তু সেটা শীঘ্রই কেটে যাবে সেই আইনকে ফলো করে, যদি ফলো করে এটা আমাদের রাজ্য সরকার এবং আমাদের এখানকার পৌরসভা। এছাড়াই যে উৎসব আসছে, উৎসবে এরা কিছুই পায় না, সেই কারণে গত বছর 2000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট কিছু পেটোয়া যুবককে দেওয়া হয়েছিল যার প্রকৃত হকার না। আমরা বলছি যে টাউন ভেন্ডিং কমিটির মধ্যে প্রকৃত হকারদের যে ইয়ে সার্ভে সেটা করে তালিকা তৈরি করতে হবে এবং হকারদের লাইসেন্স এবং পরিচয়পত্র দিতে হবে, এবং সেই সমস্ত হকার দেরি হচ্ছে আমাদের যে উৎসবের ভাতা সেটা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের আর একটা আইন আছে, সেটা হচ্ছে তারা ঠিক করেছে যে হকাররা 10,000 টাকা ঋণ পাবে, সহজলভ্য ঋণ, যে ঋণটা পৌরসভা তারা স্যাংশন করবে, ব্যাংকের সাথে কথা বলবে, এই দায়িত্বটা পৌরসভাকে নিতে হবে। প্রকৃত হকার যারা আছে তারা যাতে এই ঋণটা সহজলভ্যে তারা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে, এটাই মূলত দাবি। গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন হচ্ছে, আমরাও হচ্ছে আমাদের বালুরঘাট শহর, আমাদের বুনিয়াদপুর, আমাদের গঙ্গনাথপুর, সমস্ত জায়গায় এই কর্মসূচি আমরা পালন করেছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি প্রদীপ বসু, দক্ষিণ দিনাজপুর হকার ইউনিয়নের সম্পাদক। তবে স্থানীয় মানুষের বক্তব্য, প্রতিটি হকারের পুনর্বাসনের ব্যবস্থা করলে পরিবারগুলি বেঁচে যাবে। দক্ষিণ দিনাজপুর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655।
অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।